অসমত প্রযোজ্য নহব পারে কা আলফারে হওয়া চুক্তিয়ে আনিছে বাধা সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়ের পাছত হেকা নির্বাচনের পূর্বে দেশত কা বলবৎ করা হব বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে এই ঘোষণাক লৈ অসমত বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে কিন্তু নতুনকৈ স্বাক্ষরিত হওয়া আলফা চুক্তির বাবে অসমত কা প্রযোজ্য করার ক্ষেত্র আইনী প্রত্যাহ্বানের সম্মুখীন হব পারে কেন্দ্রীয় সরকার কেন সদ্য স্বাক্ষরিত আলফা চুক্তি মর্মে কার রূপায়ণ সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় নিদিয়ালৈকে অসমত রূপায়ণ করিব নোৱাৰে নাগরিকত্ব সংশোধনী আইন উল্লেখযোগ্য যে কার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত রুজু করেছে অসমৰ বহু ব্যক্তি দল সংগঠনে গোচর আসুয়েও অসম চুক্তি ভঙ্গ করে অসমত কা বলবৎ করাটো সংবিধান বিরুদ্ধে হব বলে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করেছে ইয়ারপরেও বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাইকে ধরে কেবাগৰাকীও সচেতন নাগরিকেও কার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছে কিন্তু এই পর্যন্ত বিতর্কিত আইনখন সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে শুনানি গ্রহণ করেছে যদিও চূড়ান্ত রায় প্রদান করা নাই সর্বোচ্চ ন্যায়ালয়ে চূড়ান্ত রায় নিদিয়ালৈকে সংশোধিত নাগরিকত্ব আইন অসমত বলবৎ করিব পৰা না যাব আলোচনাপন্থী আলফারে হওয়া চুক্তিত এই শর্ত স্পষ্টভাবে উল্লেখ আছে অর্থাৎ সদ্য স্বাক্ষরিত আলফা চুক্তি কেন্দ্রীয় সরকারে আখরে আখরে মানি চলিলে অসমত শীঘ্রে প্রযোজ্য নহব কা কিন্তু অসম চুক্তিকে উলঙ্ঘা করে কা প্রণয়ন করা কেন্দ্রীয় সরকারে আলফারে হওয়া দুর্বল চুক্তিখনক কিমান গুরুত্ব দিব সেয়া সন্দেহজনক কারণ আলফার চুক্তিখনতকৈ বিজেপি সরকারক বেশি প্রয়োজন কা বলবৎ করাটোকে সেয়েহে নির্বাচনের পূর্বে কা বলবৎ করিব কেন্দ্র নির্বাচনের পূর্বে দেশত বহু চর্চিত আইনখন কার্যকরী করার উপর গুরুত্ব আরোপ করেছে স্বয়ং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এটা প্রশ্ন হয় উচ্চতম ন্যায়ালয়ত কিমান দিনলৈকে চলিব কা বিরোধী আবেদনের শুনানি সরকারে অসমত কা রূপায়ণের ক্ষেত্র সচাকয়ে উচ্চতম ন্যায়ালয়ের চূড়ান্ত রায়লৈ অপেক্ষা করবনে এইটা হয়েছে আজির তারিখত কোটি টকীয়া প্রশ্ন নিউজ ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট